চুরি যাওয়া কয়েক ঘন্টার মধ্যে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো হাসিঘর ফাঁড়ির পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। তদন্তের স্বার্থে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতে নেবার আবেদন জানাবে হাসিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন সঞ্জয় দাস এবং সৌরভ বড়াই। ধৃতরা দুজনেই মাঝবাড়ি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ধৃত দুইজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। জানা গিয়েছে বুধবার রাতে পূর্ব ফগদৈবড়ির এক কালী মন্দির থেকে স্বর্ণালঙ্কার কাঁসা পিতলের সামগ্রী সহ বেশ কিছু সামগ্রী চুরি করে চম্পট দেয় ধৃতরা। এরপর বৃহস্পতিবার সকালে হাসিঘর ফাঁড়িতে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাফল্য পায় হাসিঘর ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।